প্রত্যেক কনভেনশন আমাদের এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা আমরা এটা দুয়ারে রেশন মমতা ব্যানার্জি মাননীয় আমাদের প্রকল্প চালু করতে চলেছে সেটা তো আমরা রাজি আছি কিন্তু আমাদের মেনলি হচ্ছে আমাদের একটা কমিশন দুয়ারে রেশন আমরা পৌঁছাতে গেলে একটা কমিশন আমাদের প্রয়োজন যেটা প্রয়োজন এখন আমাদের বর্তমানে 70 টাকা আমাদের কমিশন দেওয়া হচ্ছে কুইন্টাল পিছু তো কুইন্টাল পিছু 70 টাকা কমিশন দিলে আমাদের এইভাবে আমাদের দোকান চালাতে পারবো না সেই আমাদের সেই জন্য আমাদের জ্যোৎস্না মান্ডি মহাশয়কে আমাদের এনে আমরা ওনাকে বলবো যে আমাদের এই আপনাকে করতে হবে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির কাছে যাতে বলে যে আমাদের না রেশন ডিলারদের সত্যি দুরবস্থা এই 70 টাকায় কমিশনে চলবে না কম করে আমাদের আমাদের দাবি 457 টাকা দাবি আমাদের করা আছে কমিশন আমাদের রেশন হ্যান্ডেল লস আছে 1 কুইন্টাল পিছু হ্যান্ডেল লস আমাদের 2 কিলো আছে সেটা আমরা ওনাকে আজকে স্বর্ণলিপি আমরা দেবো পরিষেবা দিচ্ছি কিন্তু আমার তো একটা আতঙ্কের মধ্যে আছে করোনা ভয়ে আমরা যেভাবে পরিষেবা দিচ্ছি এই 3টে শ্রেণী করোনা বিশ্বাসে 2020 সালে 18ই মার্চ করোনা আসে তখন থেকে আমরা আমাদের সারা পশ্চিমবাংলায় এমআর ডিলার করোনা ভয়ে পরিষেবা দিয়ে আসছি একটা শ্রেণী হচ্ছে ডাক্তার একটা শ্রেণী হচ্ছে এমআর ডিলার আর একটা শ্রেণী হচ্ছে পুলিশ প্রশাসন এই 3টে শ্রেণী একমাত্র করোনা ভয়ে মানে ডিউটি করছে এবং কাজও করছে আমরা সরকারিভাবে এখনও কোনো স্বীকৃতি পাইনি আমরা এই দাবি দাবা নিয়ে আজকে জ্যোৎস্না মান্ডি মহাশয়কে আমরা স্বর্ণলিপি দেবো হ্যাঁ এইসব বিষয় নিয়ে আমার নাম কাকসা ব্লক সম্পাদক আব্দুল কাসেম মল্লিক।